হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ঘরে বাইরে। আমি মনোরিনা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে ভাবছি আমার ব্লগটা আমি শুরু করব একটা রেসিপি দিয়ে। তো চলুন প্রথমে কথা না বাড়ি, কিচেনে চলে যাই। তো কিচেনে চলে এসেছি আর দেখিনি ফ্রিজে কি আছে। ফ্রিজে কিছুই নেই, ইনফ্যাক্ট তাও দেখিয়ে দিই ফ্রিজে কি রয়েছে। তো ফ্রিজে আমার আছে হলো ফুলকপি। শীতের সময় এটা কি না ভালো লাগে খেতে, আমার ফেভারিট জিনিস। আর আছে টম্যাটো, আর আছে লঙ্কা আর আদা, আর এখানে আছে অ্যাপেল। কিচ্ছু নেই ফ্রিজে, তো যাই আছে সেটা দিয়েই রান্না করব। কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো ফুলকপিটা আমি নিয়ে নিয়েছি আর ইন্ডাকশন অন করে জলের মধ্যে উল্টো করে ফুলকপিটা কেরম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেব। আর যতক্ষণ এই ফুলকপিটা সেদ্ধ হচ্ছে, বেশি সেদ্ধ হবে না, 3-4 মিনিটই সেদ্ধ হবে, শক্তই থাকবে, নরম হবে না। তো এটা মিডিয়াম সাইজের ফুলকপি, একদম সেদ্ধ উঠেছে, একদম নরম ফুলকপি। তো বেশিক্ষণ সময় লাগবে না, 3-4 মিনিট লাগবে। এটা একটুখানি জাস্ট আমি ভাপিয়ে নেব, নিয়ে এটাকে রান্না করব। কিভাবে রান্না করব সেটা অবশ্যই শেয়ার করব। আর যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ মশলাটা রেডি করে নিই, যেটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করছি। তো ফুলকপি যতক্ষণ একটুখানি ভাপানো হচ্ছে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই। আর চুলটাও আমি আটকে নিয়েছি, প্রত্যেক দিন এরকম করে আটকানো থাকে, কোনো দিনই আশ্রানো থাকে না, কারণ চুল আসাতে আমার একদম ভালো লাগে না। তবে আজকে আমি খুলে রেখেছি কেন, আজকে আমি হেনা করেছি আর শ্যাম্পু করেছি, তো সেই রিজনে চুল ভেজা রয়েছে। আমার চুল প্রচণ্ড উঠছে, পাতলা হয়ে গেছে চুল, বাট আমার ইন্ডিভিজুয়াল এক একটা চুল না খুব মোটা, তো সেই রিজনে না চুল শোকাতে যায় না। সকালবেলা শ্যাম্পু করেছি আর এখন 6:30 বাজে, তো এখনও আমার চুল শোকায়নি। এনিওয়ে, সেই কারণেই চুল ভেজা রয়েছে বলে চুল খোলা ছিল। আর হেনা কেন করেছি, শ্যাম্পু কেন করেছি, আর বাজার কেন নেই বাড়িতে, কিছু নেই কেন ফ্রিজে, সেটার কারণটা বলে দিই। কারণ ইচ্ছা করেই বাজার করিনি আমি, কারণ কালকে আমি বাড়ি যাব। কালকে না, অ্যাকচুয়ালি 29th সোমবার ভাই, মানে টিনটিন, মানে আমার মাসির, ছোট মাসির ছেলের বার্থডে, যাকে অলরেডি আপনারা অনেকবার দেখেছেন আমার ব্লগে, তো নিশ্চয়ই চিনবেন, অনেকবার আলাপও করিয়েছি। তো ওর বার্থডে, তো ওর বার্থডে সেলিব্রেট করতেই আমরা কালকে যাব দিয়া বাড়িতে, সেটাও আপনাদের সাথে অনেকবার শেয়ার করা হয়ে গেছে, আমার দিদার বাড়ি। তো ওখানে গিয়ে ওর বার্থডে সেলিব্রেট হবে, তো সেই কারণে কালকেই, মানে কাল সানডে, আমি মেট্রোপলিটন যাব, মানে আমার বাবার বাড়িতে যাব, গিয়ে ভাই সোনা বোন সোনাকে নিয়ে একসাথে চলে যাব দিয়া বাড়িতে, ওখানে গিয়ে ভাইয়ের বার্থডে সেলিব্রেট হবে। তো এটাই প্ল্যানিং, ভিডিওটা ইন্টারেস্টিং হবে, বার্থডে সেলিব্রেট করব, সব আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আগে রান্নাটা করে নিই, কারণ আজকে দুপুরবেলা তীর্থঙ্কর তো অফিসে রয়েছে আর আমি যেহেতু বাড়িতে একা ছিলাম, তো আমার জন্য আলাদা করে আর কিছুই রান্না করিনি আমি। তো ফ্রিজে যা লেফট ওভার ছিল ওগুলোই খেয়ে নিয়েছি। আর কিন্তু ডিনার তো না করলে হবে না, ডিনারে তো তীর্থঙ্কর আসবে আর খাবে, তো সেই কারণেই এখন কিছু একটা বানাবো। তো ফ্রিজে যা ছিল সেটা দিয়েই কিছু বানানোর চেষ্টা করছি। আর এই রেসিপিটা আমি অনেকবার বানিয়েছি বাড়িতে, আর যত বাড়ি আমি বানিয়েছি আর যে খেয়েছে সে অনেক প্রশংসা করেছে, তো সেই কারণে ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। তো আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। তো প্রথমে রেসিপিটা শেয়ার করে নিই, ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার নেক্সট ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, এইভাবে ভালোবাসতে থাকবেন। তো এনিওয়ে, অনেক বকবক করছি, আমি রান্নাটা করে নিই, মশলাটা রেডি করে নিই। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি যেটা আমি কেটে নেব, তার সাথে একটা টমেটো নিয়েছি, 3 কাঁচা লঙ্কা নিয়েছি, আর এগুলো দিয়ে কী হবে সেটাও দেখাচ্ছি। টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে, ফুলকপিটাও একটু গ্রিনিশ হয়ে গেছে। এই স্টেজে আমি গ্যাসটা অফ করে দেব আর এটা ভেজানো অবস্থাতেই রেখে দেব, মানে স্ট্যান্ডিং টাইমে থাকবে ফুলকপিটা। তো আমি অফ করে দিলাম, আর গরম জলের মধ্যেই ফুলকপিটা রয়েছে, নুন দিয়ে এটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এবার মশলাটা রেডি করে দিই। তো আজকে আমি কি রান্না করব, গেস করতে পারবেন কি রান্না করব? আমি আজকে বানাবো গোবি মুসাল্লাম।
তো এটা পুরো হোল রোস্ট আর কি গোবির, কিভাবে বানাবো সেটাই দেখিয়ে দিচ্ছি। আর আদা রসুনের পেস্ট আমার অলরেডি করা আছে। এছাড়া কি লাগবে? এছাড়া লাগবে দই, আর মশলা লাগবে সেটা তো সবাই জানেন। আচ্ছা এখন আমি কি কি নেব, অলরেডি আমার পেস্ট হয়ে গেছে, এই পুরো পেস্ট আমি নিয়ে নেব। টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে পেস্ট করা রয়েছে। ফাইন পেস্ট, এর সাথে নিচ্ছি আদা রসুন বাটা, এতটা মতন, এক চামচ মতন আদা রসুন বাটা। আর নেব দই, এছাড়া নেব নুন, আর নেব হলুদ, সামান্য একটু হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি না একটু বেশি করেই লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নেব একটুখানি গরম মশলা। এবার এই পেস্টটাকে গরম মশলা দিয়ে যেই পেস্ট আমি বানিয়েছি এই পেস্টটাকে আমি ভালো করে একটু মেখে নেব। আচ্ছা এবার এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি, হাত দিয়ে মাখছি, কারণ আমার হাত ভালো করেই ধোয়া রয়েছে আর অলরেডি আমার এক্ষুনি হাত ইউজ করতেই হবে, কিছুই করার নেই, এটা হাত ছাড়া হবে না। তো আমি হাত দিয়ে এটা মেখে নিয়েছি ভালো করে। এবার আমি যে ফুলকপিটা সেদ্ধ করেছি মানে ভাপিয়েছি, ভালোই গরম রয়েছে অলরেডি, শক্তই আছে, এই ফুলকপিটা এরকম পশার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভেতরে এরকমভাবে মশলাগুলোকে দিয়ে দেব। অ্যাকচুয়ালি হাঙ্কার নিলে ভালো হয়, মানে দইয়ের জলটা ঝরিয়ে যেটা হয় না সেটা নিলে বেশি ভালো হয়, এটা তাহলে একটু মানে থিক হয় গ্রেভিটা, মশলাটা মাখাতে সুবিধে হয়। বাট আমার কাছে হাঙ্কার নেই এই মুহূর্তে, সময় লাগবে হাঙ্কার বানাতে। খুব ইজি একটা রেসিপি, বিশেষ কিছু দরকার লাগে না এর মধ্যে, বাট খেতে খুব ভালো হয়। বাস সেরকমভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি, এবার এটাকে আমি ওভেনে দিয়ে দেবো। খুব সিম্পল একটা রেসিপি বাট খেতে খুব ভালো হয়। এরকমভাবে আমি ফুলকপিটার মধ্যে মশলা ভালো করে লাগিয়ে নিয়েছি একদম ভেতরে, আর এই ফুলকপিটাকে এখন আমি মাইক্রোওভেনে দিব 10 মিনিটের জন্য, রান্না করে নেব। বাস রেডি ফুলকপি মুসাল্লাম, খুব ইজি, খুব ইজি আর খুবই টেস্টি। যদি না খেয়ে থাকে একবার ট্রাই করে দেখুন, মাংসকেও হার মানিয়ে দেবে। বাস মাইক্রোওভেন অন করে দিয়েছি 10 মিনিটের জন্য, আর কোনো কাজ নেই, এবার যা খুশি করুন বাড়িতে, আমি এখন শুয়ে থাকবো 10 মিনিটের জন্য। আপনারা চাইলে 5 মিনিট পরে উল্টে দেখতে পারেন, আমি উল্টে দেখবো না, কজ আমি অনেকবার করেছি, আমি জানি হয়ে যাবে 10 মিনিটের মধ্যে। সো আমি এখন শুয়ে থাকবো কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে, 10 মিনিট পরে কথা বলছি আপনাদের সাথে। এই হলো গোবি মুসাল্লাম। আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছি আপনাদেরকে, সেটা হলো আমি এটা কিন্তু গ্রিল অপশনে দিয়ে মাইক্রোওয়েভ করেছি, এটা গ্রিল হয়েছে, তো 10 মিনিট মতন লেগেছে, 10 মিনিটের মধ্যেই এরকমভাবে রেডি হয়ে গেছে জিনিসটা, তো দেখতেই পাচ্ছেন পুরো ওয়েল কুকড। কাঁটা চামচ দিয়ে দেখাতে পারি, এই যে পুরো সেদ্ধ হয়ে বেরিয়ে আসছে, সো এই হলো গোবি মুসাল্লাম, যেটা খুব 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 টেস্টি হয়, আর আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন আর তারপরে জানান কেমন হয়েছে।
তো আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হলো গোবি মুসাল্লাম। যদি এটা ট্রাই করে না থাকেন তাহলে প্লিজ একবার ট্রাই করুন, আর অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো। আর এখন আমরা খেতে বসবো। তীর্থঙ্কর এসে গেছে অফিস থেকে, তো শরীরটা খুব একটা ভালো নেই, তাই আমরা তাড়াতাড়ি খেয়ে আজকে একটু শুয়ে পড়বো। তো কালকে সকালবেলা কী কী করবো সেগুলো দেখাবো, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে সব কিনে এনেছো কেন? আজকে রোববার, ভাবলাম তোমাকে ছুটি দিই তাই চায়ের ডেলিভারি দিলাম। বাড়িতে এসে চা দিয়ে গেল। এটা কি এনেছো? এটা হচ্ছে নানপুরি। এবার আমি তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিয়েছি, একটা জিন্স পরেছি। নর্মালি আমি ব্র্যান্ডেড জিন্সই পরি, এটা লিকুপারের জিন্স, খুবই কমফোর্টেবল, স্ট্রেচেবল, সফট, সো এটাই পরেছি। আর এর সাথে একটা লং শার্ট পরছি জিন্সের, এমব্রয়ডারি করা, এটা ড্রেস বেডি শার্ট, অল্প শীতের জন্য খুবই ভালো। আর এবার হেয়ারটা করে নেব একটা ক্লিপ দিয়ে, বাড়ি যাচ্ছি, সুতরাং এর থেকে বেশি সাজের আর দরকার হবে না। বাস আই এম রেডি, আর তারপর বেরিয়ে পড়বো, বেরিয়ে আবার আপনাদের সাথে কথা বলছি। তো বাড়ি ফিরে এসেছি, এসে দেখলাম গরম গরম মাছের ঝোল রান্না হচ্ছে, তো দেখেই খিদে পেয়ে গেল, আর তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি। খেয়ে নেব, নিয়ে তারপর একটু রেস্ট নেব, তারপরে চলে যাব দিয়া বাড়িতে। লাঞ্চ তো হয়ে গেছে, আর শীতে দুপুরবেলা একটু না শুলে হয় না খেয়ে দে, তো আমরা একটু শুয়ে নিয়েছি। আর টিভিতে সোনা মামার মুভি হচ্ছে। সোনা মামাকে তো আপনারা চেনেন, আমার ব্লগে অনেকবারই দেখেছেন, আমার মামা, ওরই মুভি দিয়েছে টিভিতে, সেটাই দেখছি, স্টার জলসা মুভিজে মায়া মৃদঙ্গ। তো সেই সিনেমাটা দেখবো, পুরোটাই দেখবো, তারপরে বেরিয়ে যাব। হলে গিয়ে দেখেছি, নাটকও হয়েছে এই মুভিটা, সুতরাং থিয়েটারে গিয়েও দেখেছি, তবে তবুও আবার দেখছি, নিজের বাড়ির লোক যতবারই দেখি না কেন মন ভরে না, তো বারবারই দেখা হয় মুভিটা। আমরা তো বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি রাজপুরে বিয়া বাড়িতে। বিরিয়ানি কিনে নিয়েছি সবার জন্য, আর কেক রাস্তা থেকে কিনে নেব, নিয়ে দিয়া বাড়ি চলে যাব। এখন কটা বাজে গো? হ্যাঁ, ও আচ্ছা, এখন বাজে 9টা। সো আমরা বেরিয়ে পড়েছি, ওখানে গিয়ে ওর বার্থডে সেলিব্রেট হবে। মা টাটা। তো ওরা তো কিছুই জানে না যে আমরা যাচ্ছি, ভাই জানে না, ওকে সারপ্রাইজ দেব। তো আমরা সবাই রেডি হয়ে রয়েছি, ভাই সোনা বোন সোনা, তীর্থঙ্কর গাড়িতে উঠে পড়েছে, আর ওপরে মা বাবাই রয়েছে, ওরা কালকে যাবে, পৌঁছে যাব। আমার যেতে হার্ডলি 40 মিনিটস মতন লাগবে, তো ওখানে গিয়ে ওর বার্থডে সেলিব্রেট হবে 12টার সময়। ও কিচ্ছু জানে না যে আমরা যাচ্ছি বা কিছু, যাওয়ার কথা আছে, কালকে যাওয়ার কথা ছিল, বাট আজকে রাত্রিবেলা যাচ্ছি, গিয়ে সারপ্রাইজ দেবো, কারণ 12টার সময় ওর বার্থডে পার্টি হবে। ভাইয়ের বার্থডে পার্টি তো হবে, বাট এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কজ অনেকটা ব্লেন্ডি হয়ে যাবে ভিডিওটা। সো ভাইকে কীভাবে সারপ্রাইজ করলাম সেটা দেখার জন্য ডু সাবস্ক্রাইব, আর সঙ্গে থাকুন।